আচ্ছা বলো তো, আমার হাতে এটা কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার হাতে 500 টাকার নোট আছে। আচ্ছা এটা কার কার লাগবে? আমার লাগবে। আচ্ছা যদি আমি এবার এই টাকাটাকে এরকম ভাবে মুড়ে দিলাম, তাহলে এটা কার কার লাগবে? এবার এর মূল্য কতটুকু হবে? 500 টাকা। তাহলে দেখছেন যদি আমি এটাকে মুড়ে দিই তাও এর মূল্য 500 টাকা। আচ্ছা যদি আমি এটা এর মধ্যে যদি এটাকে ঘষে দিই এয়ার, তাহলে এর মূল্য কত হবে? 500 টাকা। তাহলে এটা সবার থাকবে, সবার লাগবে এটা। তাহলে আপনারা বুঝতে পারলেন, আমি এখানে একটা ডেমো দেখালাম কি যদি একটা টাকাকে যদি মুড়ে দিই, তাহলে একটা টাকার মধ্যে যদি ধুলোবালি লাগিয়েও দিই তাও তার মূল্য 500ই থাকে, মানে তার মূল্য যত আছে ততই থাকে। তাহলে একটা বর্তমান সমাজে আমরা দেখি, একটা মানুষ যদি কোনো কারণে পিছিয়ে যায় বা হোঁচট খেয়ে যায় তার জীবনে, তো আমরা তার মূল্য কম করি। আপনি নিজে একজন মানুষ হয়ে ভাববেন, আপনি কোনো কারণে পিছিয়ে গেলেও আপনার মূল্য কোনো দিন কম হয় না, তাই নিজেকে কখনো কমূল্যমান ভাববেন না। প্রত্যেক মানুষই তার জায়গায় মূল্যবান আছে, যেরকম একজন একটি টাকা যেভাবে নোংরা অবস্থায় বা পরিষ্কার অবস্থায় থাক সেটার মূল্য।